নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। বড় পীর আব্দুল কাদের জিলানি, উনার দরবারে এক খ্রিস্টান ব্যক্তি দর্জিগিরির কাজ করত। কার কাজ করতো? দর্জি ছিলেন না, কাফর শিলা যারা কাফর বানা, এই দর্জিগিরির কাজ করতো এক খ্রিস্টান ব্যক্তি। সে কিন্তু মুসলমান না, খ্রিস্টান। হঠাৎ করে সে একদিন গেছে গাউসে পাকের কাছে, ইয়ে কইতেছে, হুজুর আমারে বয়াত করায়, আমি আপনার কাছে মুরিদ হব, ইসলাম ধর্ম কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কি কথাটা কি বালা কথা কইছে না? আচ্ছা তুমি মুরিদ হও। মুরিদ হইল, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। তখন এই খ্রিস্টান ব্যক্তি প্রশ্ন করে, হুজুর আমি এতদিন ছিলাম খ্রিস্টান, আমি যদি মরতাম আমারে খ্রিস্টান ভাবে দাফন কাফন করা হইতো, খ্রিস্টানরা যেই নামে করে আমাকে সেই নামে করা হইতো, এখন আমি মুসলমান। হুজুর বলেন, এখন যদি আমি মারা যাই আমাকে কি করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে, তুমি যদি এখন মারা যাও তাহলে তোমাকে সর্বপ্রথম গোসল করাইবে, বরই পাতার গরম পানিতে গোসল করাইয়া তোমাকে কাফন দাফন ফরাইয়া জানাজার ময়দানে নিয়া তোমার জানাজা পড়াইয়া তারপরে তোমাকে সাড়ে তিন রাত অন্ধকার কবরে শুয়ে আসবে। এই কবরের মধ্যে শুয়ে আসার 40 কদম অতিবাহিত হওয়ার পরে দিয়া এই কবরে দুইজন ফেরেস্তা আসবে, মুনকার নাকির নামক দুইজন ফেরেস্তা। আয়সা তোমাকে তিনটা প্রশ্ন করবে আরবিতে, মান রব্বুকা, মান দিনুকা, ওমান নাবিউকা। এই তিনটা প্রশ্ন তোমাকে আরবিতে করবে, তোমাকে আরবিতে উত্তর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি না হয়ে যে কবরে যাইব নির্ঘাত, সেই ব্যক্তি জাহান্নামে যাইবে। হুজুর ঠিক আছে না গো? আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে হবে। আল্লাহর ওলি কারা? যারা ইমানদার। ইমান যদি না লয়ে কবরে যান, উভয় আছে। প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। যারা বেঈমান তারা বলবে, লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। এমন সময় শয়তান আপনার কবরে মাদি হাজির হয়ে কইব, তুই তাড়াতাড়ি কো, আমি তোর মাওলা। নাউজুবিল্লাহ কইতেন না? শয়তান রে খোদা, আমার উপায় আছে? উপায় নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হতে গেলে বেশি দিন সময় লাগে না। এই মাহফিলে অনেক মহিলারা এসেছে, মহিলারা সাইডে কাজ করলে বেহেশতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? সাইডে মাত্র। আর পুরুষরা যদি সাইডে কাজ করে, সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বলতেছিলাম আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই, ঘোষণাকার। আর আওয়াজ করে বলেন ঘোষণাকার। এখন আমার আল্লাহ বলছে, আউলিয়া আল্লাহ খুব মনোযোগ, ওয়াজের মধ্যে মনোযোগী হতে হয়। আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি, ওলি ওলির বহু বচন আউলিয়া। বহু বচন বলতে একজন দুইজন তিনজন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ এই লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলি বলতে কাদেরকে বোঝাইছে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনি একজন হক্কানি পীরের হাতে হাত দিলেন, হক্কানি পীরকে আল্লাহ বলছে ওলি, মানে বন্ধু। আপনি যখন তার হাতে হাত দিলেন, সঙ্গে সঙ্গে আপনিও একজন আল্লাহর ওলি হইয়া যান। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুরের সাথে গুললে কি হয়? বাটপাড়ার সাথে গুললে? ডাক্তারের সাথে কয়েকদিন থাকলে? ডাক্তারি হিকেলা। বক্তার সাথে কিছুদিন ঘুরবেন, বক্তাগিরি ওয়াজগিরি টেকটেক বুঝালবেন। আল্লাহর ওলির হাতে যে ব্যক্তি হাত দেয়, সে ব্যক্তিও আল্লাহর ওলি হইয়া যায়। শর্ত হচ্ছে খাটি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ওখান তো ফিরের অভাব নাই, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পর্যন্ত ফির আছে। কিন্তু হক্কানি ফির কারা? যারে দেখলে আপনি আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে আপনার হাসরের কথা মনে হয়, যারে দেখলে আপনার কিয়ামতের কথা মনে হয়, সেই ব্যক্তি হলো আল্লাহর খাঁটি ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারে দেখলে আপনার মনে হবে হাসরের দিনের অবস্থা, যে হাসরের দিন এত ভয়ঙ্কর একটা মুসিবত হবে, মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, মাটি তামার মতো গরম হয়ে যাবে, মাথার মস্তক গলে নাকে মুখে দিয়ে বাইর হয়ে পড়বে,
পেটের নারী বুড়ি ধ্বংস হয়ে যাবে, গলে যাবে, পচে যাবে, পানি পানি করে চিৎকার করবে বেঈমানরা। তখন আল্লাহ জাহান্নামের আগুনের আংরা খাওয়ায়া দিবে, তখন জাহান্নামের আগুন মুখের মধ্যে লাগার সাথে সাথে গলা ছিদ্র হয়ে আবার বাইরে হয়ে চলে আসবে। এত কঠিন মুসিবত, এত কিছু যে ব্যক্তি দুনিয়া থাকতে চিন্তা করতে পারবে, সে কোনোদিন খারাপ কাম করতে পারবে না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই হাশরের দিন আপনি আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আপনি আমার নবী ছাড়া কোনো সাথী নাই। এই জন্য সেই নবীজিকে আগে পাইতে হবে, সেই নবীজিরে পায়াম কোথায় যাইতে হবে, খাটি আল্লাহর ওলির দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খাটি আল্লাহর ওলির পাওয়ার কেমন জানার দরকার আছে না? নাই। খাটি আল্লাহর ওলির পাওয়ার কেমন? খুব মনোযোগ, যদি আমার কথা বুঝতে থাকেন একটু উত্তর দিবেন, কারণ আমি অসুস্থ, আপনারা যদি কথা না কেন আরো অসুস্থ হয়ে পড়াম, কথাগণ ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সাকালেন গাউসে সামদানি আল হাসাইনি আল হুসাইনি আল বাগদাদি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? বড় পীর আব্দুল কাদের জিলানি, উনার দরবারে এক খ্রিস্টান ব্যক্তি দর্জিগিরির কাজ করত। কার কাজ করতো? দর্জি ছিলেন না, কাফর শিলা যারা কাফর বানা, এই দর্জিগিরির কাজ করতো এক খ্রিস্টান ব্যক্তি, সে কিন্তু মুসলমান না, খ্রিস্টান। হঠাৎ করে সে একদিন গেছে গাউসে পাকের কাছে, ইয়ে কইতে যে হুজুর আমারে বয়াত করায়, আমি আপনার কাছে মুরিদ হব, ইসলাম ধর্ম কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কি কথাটা কি বালা কথা কইছে না? আচ্ছা তুমি মুরিদ হও। মুরিদ হইল, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। তখন এই খ্রিস্টান ব্যক্তি প্রশ্ন করে, হুজুর আমি এতদিন ছিলাম খ্রিস্টান, আমি যদি মরতাম আমারে খ্রিস্টান ভাবে দাফন কাফন করা হইতো, খ্রিস্টানরা যেই নামে করে আমাকে সেই নামে করা হইতো, এখন আমি মুসলমান। হুজুর বলেন এখন যদি আমি মারা যাই আমাকে কি করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে তুমি যদি এখন মারা যাও তাহলে তোমাকে সর্বপ্রথম গোসল করাইবে, বরই পাতার গরম পানিতে গোসল করাইয়া তোমাকে কাফন দাফন ফরাইয়া জানাজার ময়দানে নিয়া তোমার জানাজা পড়াইয়া তারপরে তোমাকে সাড়ে তিন রাত অন্ধকার কবরে শুয়ে আসবে। এই কবরের মধ্যে শুয়ে আসার চল্লিশ কদম অতিবাহিত হওয়ার পরে দিয়া এই কবরে দুইজন ফেরেস্তা আসবে, মুনকার নাকির নামক দুইজন ফেরেস্তা। আয়সা তোমাকে তিনটা প্রশ্ন করবে আরবিতে, মান রব্বুকা, মান দিনুকা, ওমান নাবিউকা। এই তিনটা প্রশ্ন তোমাকে আরবিতে করবে, তোমাকে আরবিতে উত্তর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, আমি হলাম বাংলাদেশি, গেলাম আরব দেশ, বাংলাদেশের ভাষা কি? আমার কথা বুঝুন না আপনারা, বাংলাদেশের ভাষা কি? আরব দেশের ভাষা আরবি। এই বাংলাদেশ থেকে আপনি সৌদি আরবে গেলেন, ওইখান থেকে একজন লোক আইসে আপনারে আগুয়ে নিত আইসে, তখন উনি আরবিতে কইতেছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা, মানে আরবিতে আপনার জিগাইতেছে যা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি কেমন আসুন, কেমনে আইলেন, আরবিতে জিগাইতেছে। আপনি সায়া রইছুন, কানে ফোনছুন, কিন্তু মুখ দিয়ে আপনার শব্দ বাইরো না, কারণ আপনি হলেন বাঙালি, সে হলো আরব দেশ। আপনি বাংলা কথা বুঝুন, সে আরবিতে বলতেছে, আপনি কিছুই বুঝুন না, কথাগণ ঠিক কিনা? ওই খ্রিস্টান ব্যক্তি প্রশ্ন করে, হুজুর এখন আমি হলাম বাঙালি, আমাকে কবরের মধ্যে দিব, কবরে প্রশ্ন করব আরবিতে, আমি উত্তর দিবাম কিভাবে, কারণ আমি তো আরবি বুঝি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মে কাটি আল্লাহর পাওয়ার কেমন, কাটি আল্লাহর ওলির পাওয়ার কেমন, মনোযোগ, খুব মনোযোগ। তখন আব্দুল কাদের জিলানি বলতেছে, বাবা রে তোকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন ফেরেশতারা তখন যাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন তুই কোনো উত্তর দিবি না, বলবে এক, কত কইব এটা পারতি না, কহ এটা পারবা। দুই নাম্বার প্রশ্ন যখন তোমাকে করবে, মান দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি, তুমি কইবা দুই। যখন কইব মান মান রসুল, তোমার নবীকে, তিন নাম্বার প্রশ্ন, তুমি বলবা তিন, কত কইব এক দুই তিন, এক দুই তিন। তখন বলতেছে, হুজুর একদিন তিন করলে কি আমি বাচ্চা যাই, আমরা না একদিন তিন করলে বাঁচতা না, তখন যদি কিডে কোয়ার লাগবো, তখন আমি কইব রোগে আমি তোমার হিয়া দেব, আল্লাহ আকবার বলবেন না। ঠিক তেমনি কিছুদিন পরে ওই খ্রিস্টান ব্যক্তি মারা গেল। খ্রিস্টান ব্যক্তি মারা যাওয়ার পর
হুজুরের কথা মতো তাকে সুন্দর করে গোসল করানি হলো, কাফনে কাফন পরাইয়া তাকে জানাজা করাইয়া কবরের মধ্যে শুইয়া 40 কদমতি অতিবাহিত হওয়ার পরে দিয়া কবরে দুইজন ফেরেশতা আয়া প্রশ্ন করতেছে। তখন বলতেছে, মান রব্বুকা, তোমার রব কে? সে বলে এক। মান দিনুকা, তোমার দিন কি? সে বলে দুই। আমার নাবিউকা, তোমার নবী কে? সে বলে তিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারে প্রশ্ন পায়া কই, তুমি তোরে কি প্রশ্ন করি, তুই কি উত্তর দে? তখন আব্দুল কাদের জিলানী উপস্থিত হয়ে কয়, হেই তুই কো, আমি তোর খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতে, মান রব্বুকা, তোমার রব কে? সে কয়, আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলবেন না? কি কইছে? আব্দুল কাদের জিলানী। আল্লাহুম্মা সাল্লি আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব মনোযোগ কয়েকটা কথা বলবো, বেশি কথা বলবো না। আমার কথা বুঝতেছেন না আপনারা? কিছু বাঙ্গে কইতেছি, কিছু শুদ্ধে কইতে, যাতে আপনারা বুঝুন। না বুঝলে প্রশ্ন করবেন, আবার সহলে উঠতে বহুন না যে কি বক্তা আনছে, কিছু কিচ্ছু বললাম না, কথা কোন ঠিক কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে যত আনই গেছি, কোনোদিন বদনাম পাইছি না, আপনাদের দোয়াতে সুনামি হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? দোয়া করবেন যাতে এইভাবেই সঠিক পথে তাইকা মানুষের খেদমত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কে? তখন ওই লোকটা বলে আব্দুল কাদের জিলানী। তখন দুইজন ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া, কই আল্লাহ তুমি কামড়া দেখ শুনি, কি প্রশ্ন করছি, কি উত্তর দিছে? আমার আল্লাহ ডাক দেয়া, কই ফেরেশতারা রে, এমন একটা নামের দুহাই দিছে যে তার কবরে সওয়াল জবাব মাফ হয়ে উঠছে, হাশরের দিন তার হিসাব নিকাশ পর্যন্ত আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি ইয়া রাসূল আল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। তে খাটি আল্লাহর ওলির ভাবার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এখন ওই আল্লাহর ওলির দরবারে আপনাকে যেতে হবে, কামেল পীরের হাতে হাত দিতে হবে। কামেল পীরের হাতে হাত দিলে আপনাকে নবীজির হাতে হাত দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজির হাতে যদি আপনার হাত দেওয়া হয়ে যায়, নবীজির হাত স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহর ছায়া হয়েছে আমরার নবী। ওই নবীজিরে যদি আপনি ধরতে পারেন, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ হাশরের দিন সে নবী ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ওরে ইয়াহাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। রুজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন, ওহে দুল কাহার বলিয়া সাজিবে হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি ন দাতা। হাই হাই হা হা কারে পইরা যাবে ধনি, পিপাসাই ফাটিবে সাতি মগজ গোলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ,
কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে আদমেরও কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আরে সৃষ্টি কইরা রাইকা দিছেন বেহেশতের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাই বেহেশতে এই জন্য গুনাগার হইলাম হাসরের মাঠেতে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া পাপ কইরা আছি রে আরে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে জোরে বলেন সুবহানাল্লাহ আদম বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে মুসা নবী রইয়াছে দাঁড়ায় মুসা নবীর কাছে উম্মত বলছে কান্দিয়া মুসা বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার মুসা বলে আমার শাস্তি দুজকে রাগুন আমি নবী হইয়া করলাম একটা মানুষ খুন জোরে বলেন সুবহানাল্লাহ মুসা বলে নাফসি নাফসি নবী হইয়া খুন কইরা আছি রে আরে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে মুসা বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে নুহ নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুহ নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে নুহ নবী রইয়াছে দাঁড়াইয়া নুহ নবীর কাছে উম্মত বলছে কান্দিয়া নুহ বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার সাইর ছেলে দিল আমায় আল্লাহ ফরুয়ারে আম শাম আপ সেরের কেনা নাম দরে কেনা নামে যে ছেলে আমার ঘরে হইয়া ওই দিন মানলো না গেল বেদিন হইয়া নুহ বলে নাফসি নাফসি ছেলের জন্য লজ্জা পাইছি রে আরে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে নুহ বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবে দর্শন ইব্রাহিম কয় আমি পাপি কান্দি বসে হেতা নবী হইয়া বললাম আমি তিনটা মিথ্যা কথা ইব্রাহিম কয় নাফসি নাফসি মিথ্যা কথাই পাপ কইরা আছি রে আরে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে ইব্রাহিম কয় আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া
এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ঈসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গাম্বর নবী আখেরি আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, দয়াল নবীর কাছে যাইয়া দিবে দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে। আল্লাহ বলে ওগো দোস্ত তোমারে দেই কয়া, এই মুহূর্তে সেজদা কানা লও না রে উঠাইয়া। 90 বছর হায়া দিলাম দুনিয়ার ভিতরে, 87 বছর কাটাইলেন মেরাজের ভিতরে। 63 বছর দোস্ত তুমি গেলা পায়া, সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাটতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। সাফায়াতের বার দোস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া নবী সেজদা লয় উঠাইয়া। নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেচতে দিবে দিনের পয়গাম্বরে। ওরে কাঁদিবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। আরে কইরা বলে পাপির মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবি নেই, কঠিন দিনে আমার নবী জীবি নেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, গজল কোনের আবদার করছে, মায়ের গজল 2 থেকে 3টা মহিলা শুনতে চাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, গজল তো মনে হরুন মাইক বার হইলে গজলের বন্যা বই লইলেন, কথা কোন ঠিক কিনা? আমি তো গজল আমি লিখতে লিখতে আমি যে গজল লিখছি এটা একটা বুঝতে মানে 2-3টা ডায়রি আছে। আমার দুলাভাই যে মুফতি তা যে উনি গজল লিখতে 5-6টা ডায়রি বই গেছি, গজল কত শুনবো, কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ গজল হইব। এই যে শানটা কইলাম, এ শানের ভিতরে 5 ঘন্টার রোজ আছে, কথা কোন ঠিক কিনা? এখন অনেকে আমারে দুবুল ধরতে পারে যে নবীরারে আমি গুণাগার কইছি, কইতারে না গো, কইতারে না, কিন্তু আমি নবীরারে গুণাগার কই নাই, নবীরা নবী নিজে নিজে গুণাগার কইছে, কথা কোন ঠিক কিনা? আমি মনে হরুন মাওলানা টাইটেল পাস করে 3-4 টাইটেল ডাবল কামেল দিয়া আমি নয় কইতেছি বাবা আমি কিছুই জানি না, আমার এলএম নাই বলতে চলে, এর লাইক আমার এলএম নাই। এই যে নবীরা মিস কথা কইছে, নবীরা কোন কইছে, ছেলের জন্য লজ্জা পাইছে পাপ করছে, এটাই সে মনে হরুন সাময়িক, এটা আসলেই না। তারা এটি বলবে উম্মদের থেকে বাঁচার লাগে, কথা কোন ঠিক কিনা? কারণ হাসরের দিন আপনি আমার নবী ছাড়া আর কোনো নবীর ভাবান নাই, সমস্ত নবীগণ কাঁদবে ইয়া নাফসি কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি কাঁদবে, কিন্তু আপনি আমার নবী কাঁদবে ইয়া হাবলি ইয়া উম্মতি। যে নবী নিজের চিন্তা করে নাই উম্মদগণের চিন্তায় উন্মাদ থাকবেন, সেই নবীজির কথা কি আমাদের স্মরণ আছে? সারাদিন নামাজ ছিল, সারাদিন নামাজ ছিল, সারা বছর রোজা ছিল, কিন্তু আপনি আমার নবী আল্লাহ পাকের দরবারে কান্দে ফরিয়াদ কইরা আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ আর বছরে 12 মাসের মধ্যে 1 মাস রোজা, এটা আপনি আমার নবী আমার লাগে কইরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যে সময় মারা গেছিল, জিব্রাইলকে আল্লাহ হুকুম করছে যাও নবীজিকে নিয়ে আসো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো মেরাজ করব। জুরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন। সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা। আর সিদরাতুল মুনতাহাই গিয়া জিব্রাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহাই গিয়া জিব্রাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর গো রাসূল আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো রাসূল আল্লাহ। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া,
আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া সকল মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলা সকল মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কি খারাপ লাগতেছে খারাপ লাগলে কোন সাইরে দেম আমি আমার বাইরা বাবারা বন্ধুরা এই আমার নবীজি যখন মেরাজে ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল দিদার হয়েছিল সমস্ত আলাপ আলোচনা করে কুশল বিনিময় করে আমার আল্লাহর কাছ থেকে নবীজি বিদায় নিতেছে এমন সময় আমার নবীজি বলে আল্লাহ আমি তো চলে যাব আমার উম্মতের জন্য তুমি কি দিবা জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু হাবিব দোস্ত হাবিব তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আর বছরে এক এক বছর রোজা আমি ধার্য করলাম ধারণ করলাম যাও 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা যাও নবীজি ফিরে আইছে মাইজ রাস্তায় আদম আলাইহিস সালামের সাথে দেখা হইছে আদম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় থেকে আসছেন কো আমি তো আল্লাহ পাকের দিদার মেরাজ থেকে আসছি কো তোমার উম্মতের জন্য কি আনছো উম্মতের লাগি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা দিছে আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার উম্মত কমজোরি হবে তারা এত কষ্ট সহ্য করতে পারবে না যাও 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 কমায় নিয়ে আসো কিছু কমায় নিয়ে আসো কারণ আমরা বাঁচি হাজার বছর হাজার দেড় হাজার বছর বাঁচছি 200-300-500 বছর বাঁচছি তোমার উম্মত গড়ে গড়ে 60 বছর বাঁচবো এই জন্য তারা পারবে না এত কষ্ট তারা সহ্য করতে পারবে না যদি 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয় এক নামাজ শেষ করতে করতে আরেক নামাজের রক্ত শুরু হে নামাজ পড়তে পড়তে আরেক নামাজ এইভাবে রাত দিন 24 ঘন্টা শুধু নামাজই পড়বে আর পরে নামাজ শেষ হবে না আর প্রতিদিন তো রোজা রাখতে আছে প্রতিদিন রোজা কোনোদিন মিস নাই কারণ সারা বছর দু রোজা তাহে 12 মাস রোজা তাহলে কোনোদিন মিস আছে মিস নাই তোমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না যাও 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 আল্লাহর কাছ থেকে কিছু কমায় নিয়ে আসো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার নবী আমার কাছে আল্লাহর কাছে গিয়া ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না দয়া করে তুমি কিছু কমায় দেও তখন আমার আল্লাহ ডাক দিয়া কয় হে আমার নবী আচ্ছা আমি তোমার উম্মতের জন্য কিছু কমায় দিলাম যাও 50 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ আমি কমাইলাম আর 12 মাস রোজা থেকে এক মাস রোজা আমি কমাইলাম 11 মাস রোজা আর 49 ওয়াক্ত নামাজ আমি দিয়া দিলাম যাও লইয়া যাও সুবহানাল্লাহ বলে রোজা কয় মাস কমাইছি নামাজ কয়েক তো এক অক্ত কি বুঝেন নামাজের কতটুকু গুরুত্ব আল্লাহ দিছে এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার দিদার আপনার লাভ হবে এই নামাজ যে ব্যক্তি পড়বে এই নামাজের হিসাবে সর্বপ্রথম আল্লাহ আশ্রয় দিন লইব এই নামাজ যারা পড়ে না তাদের মতো কপাল ফুরাই আল্লাহ জমিন একটাও নাই কথা কোন ঠিক কিনা নামাজ পড়বেন আপনি আল্লাহর বান্দা আল্লাহ আপনারে বানাইছে সেই আল্লাহ আল্লাহ কইছে মানুষ জাতি এত নিমুখ হারাম আল্লাহ কোরআন মাজিদে কইছে মানুষ জাত এতই নিমুখ হারাম ও নিমুখ হারাম বলতে কি নুন খায়া যার গুণ গানা এ হইছে নিমুখ হারাম আপনার গরো কাইলাম আপনার প্রশংসা করলাম না আপনার বিপদে আমি গেলাম না এটা নুন খায়া গুণ গাইলাম না কথা কোন ঠিক কিনা তেমনি আল্লাহ আপনারে বানাইছে এত সুন্দর আকৃতি দিছে কোন তো সুন্দর করে নাক মুখ বানাইছে এই নাকটা তো আল্লাহ পিছন দিয়ে দিত কেমন অরুণ পিছন দিয়ে বা টান দে হুঙ্গে ভরে আইনা কাইলাম কথা কোন ঠিক কিনা কিন্তু এই ডে আল্লাহ শান মেদি দিছে আপনি যে ডে কাইবান এই নাহের সাথে গন্ধ লাগি আপনি মুখের ভিতরে যাবে কথা কোন ঠিক কিনা আপনার এখানে যে গুস্ত এই জিব্রার মধ্যে এই গুস্ত কিন্তু এই জিব্রার মধ্যে যে কোনো কিছু স্বাদ বোঝা যায় কথা কোন ঠিক কিনা এনো যদি একটা মইস বা আফেল সারাদিন গোসুন বা চিনি গোসুন মিঠা লাগবো লাগবো কিছু কিন্তু এনো দু লাগাই লাগতো না গো কিন্তু এনের গোস্ত বিজ্ঞানী পরীক্ষা করছে কোনো বেশ কম নাই এক তাছাড়া তাছাড়াও আপনার এই নাকটা এই নাকটা এই নাকটার সারা শরীরে যে গোস্ত নাকের মধ্যে এই গোস্ত কিন্তু এই নাহের মধ্যে যে কোনো কিছুর গন্ধ নাহের মধ্যে লো অন্য আরতে গন্ধ শুকতারে না কথা কোন ঠিক কিনা তাছাড়া আপনি যখন খাইবেন এটাকে কত সুন্দর করে ফেটের মধ্যে জাগালো অতখানি ছোট একটা ফেট আল্লাহ দিছি মনে করেন এই ট্যাঙ্গের আঘাত থেকে লইয়া এই পর্যন্ত যদি সুরুং তাকতো কি লাগাত পরিমাণ মানছে খাইল আল্লাহর ক্ষুদ্র সম্পর্কে এক মিনিট চিন্তা করেন
আমার আল্লাহ বলছে যে ব্যক্তি আমার আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করলো তার জীবনে 60 বছর নফল ইবাদত করলে যে সব একটু সামান্য আমার বিষয় চিন্তা করলো এই সব আমি তার আমলনামে লিখে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে কই সুবহানাল্লাহ ফিসেরা কথাই কোনা বুঝলাম না আমার সাথে গুসা উঠছেন আপনারা কাইলে শুনলো জুত্তা হেনা না কাইলে শুনলো জুত্তা আসাকবো কোনো জায়গা তো নাই এই তো আগবো বোন কাছে কাছে বোন আর যাইরে যারা বাইরে দরকার আছে বাইরে কি মানুষের দরকার লাগে না খাবার খাইলে বাইরে কি লাগতো না দরকার এটা আল্লাহর পাকের বিধান আল্লাহ আপনার এই জিনিস দিয়ে দিছি আপনার যারা বাইরে দরকার আছে আপনারা আস্তে আস্তে উঠতে যান গিয়ে আপনার কাম সাইডে আবার আয় বই ফোন ঠিক মেরে যাতে মানছে না দেহে আমার বাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা আল্লাহ আপনারে দিয়েছে আমার নবীজি এক ওয়াক্ত নামাজ আর এক মাস রোজা কমায় আইছে এরপরে আবার আদমের সাথে দেখা আদম বলে এটা পারবে না আবার যাও তখন আবার গেছে আবার এক ওয়াক্ত নামাজ কমাইছে এক মাস রোজা কমাইছে এভাবে যাইতে 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 লাস্টে 5 ওয়াক্ত নামাজ আর এক মাস সোজা এটা আমার নবী আপনি আমার লাগে এত কষ্ট কইরা কইরা গেছে এরপরেও আমরা সেই আল্লাহকে একটা সেজদা দিতে মন চাই না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলে মানুষ জাত এতই নিমুখ হারাম মানুষ জাতি আমি এত সুন্দর করে বানাইছি তিন বেলা ভালো মন্দ খাওয়াইতাছি ক্ষেতের মধ্যে ফসিল ভালো দিতেছি ঘরের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেছি এরপরে ওই লোকটা আমাকে একটা সেজদা দিত মন চায় না এর মতো কপাল ফোরা আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই কথা কোন ঠিক কিনা নামাজ পড়তেন না নামাজ যদি আপনি পড়েন না পড়েন আল্লাহ কি কইছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও অন্য আয়াতে আল্লাহ কইছে যে নামাজ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি যদি সহি সালামতে সঠিকভাবে নামাজটা পড়তে পারে এই নামাজ তাকে ফাহেশা মন্দ খারাপ কাজ থেকে নামাজ তারে বিরত রাখে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তার নামাজ পড়ার দরকার আছে না নাই কেমনে পড়বেন জামাতের সাথে আল্লাহ কি কইছে আল্লাহ কি কইছে আকিমু সালাতা ওয়া আতু যাকাতা ওয়ার কাউ মারকিন কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো সালাত কায়েম করো যাকাত দাও এবং রুকু আদায়কারীর সাথে রুকু আদায় করো এবং রুকু আদায়কারী কেলা মসজিদ গিয়ে দেখবেন টাইম মতো অনেক মানুষ একসাথে রুকু দিতাছে দিতাছে না এটাতে কি কয় আমরা জামাত কই কি কই জামাত কই তাদের সাথে গিয়ে তুমি রুকু দেও অর্থাৎ একসাথে জামাতের সাথে নামাজ পড়ো অনেক ইমামগণের মতে জামাতের সাথে নামাজ করা ফরজে আইন ফরজ অনেকের মতে ফরজে কেফায়া অনেকের মতে সুন্নতে মুয়াক্কাদা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে সুন্নতে মুয়াক্কাদা আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন এতে আপনি সব 70 গুণ আল্লাহ বাড়ায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আসুন গত জীবনে যা করছি এই কিশোর দিকে আপনি আর তাকানোর সময় নাই দাড়ি পাইকা গেছে যৌবন শেষ হয়ে গেছে আর কয়দিন মিয়া বাঁচবেন বেশি দিন বাঁচার টাইম নাই যত টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার থাকে না কেন একদিন আজরাইল আপনার সামনে উপস্থিত থাকবে কথা কোন ঠিক কি না ও পাগল মনরে আমার আমার করো কিসের লাগিয়া ওরে তোমার বলতে নাই রে কিছু সব যাইবে সারিয়া আমার আমার করো কিসের লাগিয়া ও পাগল মনরে আমার আমার করো কিসের লাগিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আপনার যেদিন আজরের সামনে আইবে ওই দিন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী কেউ কাজে আসবে না আজরাইল যেদিন আপনার সামনে খাড়া থাকবে ওই দিন 7 সমুদ্র 13 নদীর পানি শুকায় যাইব সমস্ত পানি যদি আপনার মুখের মধ্যে দেয়া দেওয়া হয় এরপরও আপনার পানির পিপাসা মিটবে না জোরে বলেন সুবহানাল্লাহ
যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, সাত সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে সারতে হবে ববের জমিদারি। কোথায় রবে দালান কোটা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন। ওরে খলিলে কই জায়গা জমি, খলিলে কই জায়গা জমি, রইবে সবই পরি জগত বাসিরে। কোনদিন জানি আসবে গেরেফে তারি, কোনদিন জানি আসবে গেরেফে তারি জগত বাসিরে, কোনদিন জানি আসবে গেরেফে তারি। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তোরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে। এক তোরকা সাদা মার্কিন তোমারে পরাইয়া, সাড়ে তিন হাত মাঠির ঘরে আসিবে শোয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে, ফেরেশতারা জিজ্ঞাসিবে, যাররা যাররা করি জগত বাসিরে। কোনদিন জানি আসবে গেরে ফেতারি, কোনদিন জানি আসবে গেরে ফেতারি জগত বাসিরে, কোনদিন জানি আসবে গেরে ফেতারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গ্রেফতারি মানে মৃত্যু। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কোন দিন আপনার সামনে আজরাইল হাজির হয়ে যাবে এটা আপনি বলতে পারবেন না। এই জন্য আসুন আজকের মাহফিল থেকে নিয়ত করি, জীবনে যাই কিছু করছে না কেন, আল্লাহর দরবারে খাঁটি তওবা করি। আল্লাহর দরবারে যদি আপনি খাঁটি তওবা করতে পারেন, আপনার জীবনে যত বড় গুনাহ হোক, আমার আল্লাহ রহমান রাহিম নামের খাতিরে আপনার জিন্দিগির গুনাহ ক্ষমা করিয়া দিবে। আল্লাহ আকবার বলে। এই জন্য আসুন আজকে থেকে বাহাদুরি নয়, আজকে থেকে শরীরের শক্তির বড়াই নয়। এই যে মেদে বয়ে কয়েকটা আসতে আছে, এটা আসির জায়গা নাকি? তা ফুল আভান্না তৈরি। শুনেন একটা কথা বলি, শয়তান আপনার পিছে সত্তরটা আছে, কয়টা আছে? সত্তরটা আছে। এই শয়তান থেকে আপনার বাঁচতে হবে। তখন আপনি কি বলবেন? যখনই আপনার খারাপ কাম করতে মন চাইবে, যখনই আপনি গুনার কাজ করতে ইচ্ছা করবে, মানে শয়তান আপনার কুচাইতেছে, এমন সময় আপনি 10 বার আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির, এটা একিনের সাথে বিশ্বাসের সাথে 10 বার পড়বেন, আপনার কোনো ক্ষতি হবে না। শয়তান আপনার থেকে যে কত দূরে যাবে শয়তানও কইতাতো না। কথা কোন ঠিক কিনা, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আসুন বেয়াদবি করবা না। মাহফিল আসছো সুন্দর, টিকে বৈশা বক্তারা ওয়াজ শুনবা। কামের কাটি পীরের বা আলেমদের চেহারা দেখলে জীবনের সগিরা গুণ আল্লাহ ক্ষমা করে দেন। আলেমের চেহারা দেখলে দু অর্ধেক গুণা কমা হয়ে পড়ে, আর কিছু কান্নাকাটি করবা সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিব। তুমি নিষ্পাপ মাসুম বান্দা হয়ে গেলা, তুমি একজন আল্লাহর ওলি হয়ে গেলা। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলি না হয়ে যে কবরে যাইব নির্ঘাত, সেই ব্যক্তি জাহান্নামে যাইবে। হুজুর ঠিক আছে না গো? আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে হবে। আল্লাহর ওলি কারা? যারা ইমানদার। ইমান যদি না লয়ে কবরে যান, উভয় আছে। প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। যারা বেঈমান তারা বলবে লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। এমন সময় শয়তান আপনার কবরে মাদি হাজির হয়ে কইব, তুই তাড়াতাড়ি কো আমি তোর মাওলা। নাউজুবিল্লাহ কইতেন না শয়তান রে? খুদা মারলে উপায় আছে? উপায় নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হতে গেলে বেশি দিন সময় লাগে না। এই মাহফিলে অনেক মহিলারা এসেছে, মহিলারা সাইডে কাজ করলে বেহেশতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? সাইডে মাত্র। আর পুরুষরা যদি সাইডে কাজ করে, সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাইডে কাজ কি কি? 1 নম্বর, খুব মনোযোগ, ফাসক্ত নামাজ সঠিক মতে সঠিক অজু কইরা জামাতের সাথে আদায় করতে হবে। 1 নম্বর শর্ত। কয়েক তো? এ ফাসক্ত নামাজ বাদে আরো চাই রক্ত নামাজ আছে, আছে না গো? আওবিনের নামাজ আছে, এরশাকের নামাজ আছে, চাষতের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আছে না? নাই? এগুলা করার লাগবে, এগুলা করার চেষ্টা করবেন। আমি সবগুলা করার চেষ্টা করি, আল্লাহ কবুল করো, সকালে বলেন আমিন। তাছাড়াও বাকি ফাসক্ত যদি এটু না পারো, নেডি কিন্তু মানে আল্লাহ ফরজ করে দিছে না, নফল সুন্নত মুস্তাহাব এগুলো আল্লাহ দিছে, কিন্তু আপনার ফাসক্ত কিন্তু ফরজ, এগুলো আপনার করতেই হবে। এই ফাসক্ত নামাজ করার আগে আপনার শর্ত হলো অজু করা। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেস্তের সাবি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই নামাজের সাবি কোনটা? কি ওরা
ওযু করা, ওযু যদি আপনার সঠিক না হয় যত সেজদা দিন আল্লাহর দরবারে কবুল হবে না। এইজন্য আগে সুন্দর করে পশ্চিম দিকে কিবলামুখী হইয়া বিসমিল্লাহ সহকারে আপনি প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গে ধুইবেন। বলা আছে কোনি পর্যন্ত ধুইলে হয়ে যাবে, কিন্তু আপনি একটু উড়ে ধুইবেন, কোন ধুইবেন যাতে কোনো সন্দেহ না থাকে। শরীরের এক চুল পরিমাণ জায়গা দুই শুকনো থাকে, ওযু হবে না। এই জন্য সুন্দরটিকে ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। মহিলারা ঘরের ভিতরে নামাজ আদায় করবেন, মহিলারা মসজিদেও জামাজ আদায় করতে নামাজ আদায় করতে পারবে, কিন্তু এতে সব কম। এতে কি সব কম? অনেক কম মহিলারা বলে মসজিদে ঢুকতার তো না, আলাপটা শুনছো? মহিলারা মসজিদে, মহিলা কার বান্দা? আপনারা কার বান্দা? তফাত আছে? আল্লাহ আল্লাহর চক্ষু কি দুইজন দুই চোখকে দেয়? আল্লাহ সমান। আপনিও মসজিদে ঢুকতে পারবেন, মহিলারাও মসজিদে প্রবেশ করতে পারবে, কিন্তু মহিলাদের ঘর হলো সর্বোত্তম। আমার নবীজি কয়ে গেছে ঘরে ভিতরে নামাজ পড়বেন, মসজিদে আমরা জামাতের সাথে যে নামাজ আদায় করি এতে যতখানি সব, মহিলারা ঘর নামাজ পড়বে এতে এই পর্যন্ত সব। দৃঢ় বলেন সুবহানাল্লাহ। একজন নেককার, একজন নেককার মহিলা সত্তর জন আল্লাহর ওলির থেকে আরো উত্তম। আর একজন নিকৃষ্ট মহিলা, একজন নিকৃষ্ট মহিলা সত্তর জন খারাপ মানুষের থেকে আরো নিকৃষ্ট পুরুষ থেকে। তাইলে বুঝেন আমার নবীজিরে প্রশ্ন করেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জান্নাতে সর্বপ্রথম যাইবে কারা? তখন আমার নবীজি উত্তর দিছে, জান্নাতে সর্বপ্রথম যাইবে মহিলারা। কারা যাইব? আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জাহান্নামে সর্বপ্রথম যাইবে কারা? আমার নবীজি বলছেন মহিলারা, লেডিস ফার্স্ট, লেডিস বলতে মেয়েরা ফার্স্ট সবসময়। জান্নাতেও আগে জাহান্নামেও আগে, যারা ভালো কাজ করব তারা আগে জান্নাতে যাইব, যারা খারাপ কাজ করবে আগে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? এক নম্বর কাজ কোনটা? কয়েকটা আমল দেওয়া যায় না হলে কইবেন কি ওয়াজ ফেরে গেছে, গান কয়ে গেছে, কিচ্ছু কইল না আমরা রে। এক নম্বর কাজ কি? নামাজ। পুরুষেরা জামাতের সাথে সঠিক মতে নামাজ আদায় করবেন, মহিলারা ঘরের ভিতরে সুন্দর করে ওযু করে সঠিক মতে নামাজটা আদায় করবেন। এক দুই নম্বর, নবীর প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়া। নবীর প্রতি কি পড়া? বেশি বেশি দুরুদ শরীফ পড়া। আপনি নামাজ পড়ে যতক্ষণ সময় পাবেন তসবিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সময় লাগবে, আপনি কতম পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। এতে আপনার কি লাভ? তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের বারো রাকাত নামাজ পড়বেন, বারো রাকাত নামাজ পড়ে আপনি বিছার মধ্যে বৈসা নামাজের সুরাতে বৈসা চক্ষুটা বন্ধ করে মোরাকাবার হালতে গিয়া আপনি জিকির করবেন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা বেশি বেশি পড়বেন। এই জিকিরটা পড়ার পরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনার খতম দেওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খতম দেওয়ার পরে বলবেন আল্লাহু আকবার। এই সাইডটা জিকির পরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে 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 একেবারে ফজরের নামাজ পর্যন্ত পড়বেন। এইভাবে প্রতিদিন যদি আপনি এইভাবে নবীর প্রতি ধ্যানের সাথে খাস দিলে পড়তে পারেন, একদিন আপনার আমার নবী আপনার স্বপ্নে দেখা দিবে। আল্লাহু আকবার বলে আর যে নবীজিকে একবার স্বপ্নে দেখতে পারবে, আমার নবীজি জবানের ঘোষণা, ওই ব্যক্তির লাগে জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এক নাম্বার কাজ নামাজ, দুই নাম্বার কাজ রোজা, তিন নাম্বার কাজ বেশি বেশি জিকির করা, চার নাম্বার কাজ একজন কাটি পীরের সহবতে থাকা। এ সাতটে কাজ করবেন যদি আল্লাহর ওলি না হতে পারেন, এরপর একটা আমার জিগাই কই দিলাম। সাতটে কাজ করবেন, তাছাড়াও এই সাতটে কাজের ভিতরে আরও কত কাজ আছে, সাতটে কাজের ভিত্তি সমস্ত কাজ। মানুষের সাথে আপনার বালা ব্যবহার করা লাগবে, মুহের মাদে দাড়ি রাহল লাগবো, মাথার টুফি রাহল লাগবো, শৈল জুব্বা রাহল লাগবো, সাদা টুফি, কালা টুফি, সবুজ টুফি, তিনটাতে যে কোনো একটা পরল লাগবে। কথা কোন ঠিক কিনা? নবী যে সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। আপনি যখন ভালো কাজ করবেন, ভালো কাজ করার শুরুতে বলবেন বিসমিল্লাহ, খুশি সংবাদ শুনে বলবেন আলহামদুলিল্লাহ, সবসময় মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো দুঃসংবাদ শুনলে বা উষ্টা মুষ্টা খাইলে কোনো কিছু হারিয়ে গেলে বলবেন ইন্না লিল্লাহ, ঠিক আছে? এরপরে কেউ যদি কোনো খারাপ কথা বলে তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ, বুঝতেছেন নি আমার কথা? আস্তাগফিরুল্লাহ, গুনার কথা শুনলে আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন। যা কিছু আছে এভাবে আপনি আমল করবেন,
মুখের মধ্যে আমল করবেন, ঘর থেকে বাইরে নেবেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বাইরে নেই দেখো আপনার আফদ বিপদ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আপনার জীবনে কোনো মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হবে না। তাছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়তে পারবে, আয়াতুল কুরসি চিনেন না, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, এই আয়াতুল কুরসিটা পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করে ইমাম সাহেব সামনে বয়ে বয়ে পড়ব, মুক্তাদিরা পিছে বয়ে বয়ে পড়ব, এই আয়াতুল কুরসির আমল যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের শেষে করতে পারবে তার জন্য কি পুরস্কার, এ তার জন্য পুরস্কার হলো আপনি মরা আর জান্নাত যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না, এই মাহফিলের হিম্মতে যাইতে এ কাপড়টা আঙ্গালি লাগবে, আঙ্গালি লাগতো না গো, আঙ্গালি কি হিম্মতে যেতেন কেন? তেমনি যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার একমাত্র বাধা হলো মৃত্যু, এই মৃত্যু যদি তার হয়ে যায় মৃত্যু হওয়া শেষ সে জান্নাতে প্রবেশ। সুবহানাল্লাহ বাদ দিয়ে কোন যে আমার ভাইরা বাবারা বন্ধুরা, এইভাবে যদি আপনার নিজের জীবনটাকে আমলে পরিণত করতে পারেন আপনার থেকে ভালো মানুষ আল্লাহর পৃথিবীতে আর একটাও হতে পারে না। এই জন্য আসুন আজকে থেকে নিয়ত করি বাকি জীবনে যা করছি করছি এটার দিকে তাকালে আপনার সামনে ভালো হবে না, আপনি বাকি জীবনে অনেক গুনার কাজ করছেন এটা আপনি ভাববেন না। আজকে ফজর থেকে নামাজ শুরু করেন, নামাজ পড়ে আপনি একখানে বৈশাখ কোরআন মাঝে তেলাওয়াত করে কানটা ধরে বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, বলবেন আল্লাহ আমি গত জীবনে যা কিছু করছি আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি এখন বুঝতে পারছি, আল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি যতদিন বাইচা থাকবো ততদিন আর গুনার কাম করব না, এসব বলে চোখের পানি ফালাইবেন। আমি আপনাকে একটা গ্যারান্টি সহ কথা বলি, যদি এক ফোঁটা চোখের পানি আপনি বাইর করতে পারেন, এক সামান্য পরিমাণ চোখের পানি আপনি চোখ থেকে বাইর করতে পারেন, আমার আল্লাহ রহমান রামের নামের কাতিরে এক ফোঁটা চোখের পানির কাতিরে আমার আল্লাহ তাআলা আপনার জিন্দগির গুনাহ ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ একজন মাসুম বান্দা বানায়া নিবে। তা শুন আজকে থেকে আমরা নিয়ত করি আর কোনো দিন খারাপ কাম করব না, পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মুখের মধ্যে দাড়ি রাখি, অনেক হুজুর আমরা তো দাড়ি নাই, আমার দাড়ি উঠলো উঠলেসান থাকবো কথা কোন ঠিক কিনা, মুস যত পারবেন ছোটো করে রাখবেন কিন্তু কামাইন না, যে কামাইলে মাকর মুস কামাইবেন না আর দাড়ি লম্বা করবেন, নবীজি কইছে মুস ছোটো করো দাড়ি লম্বা করো, মুস ছোটো করো আর দাড়ি লম্বা করো, বাকি জীবনে যা করছেন করছেন, পুরুষের পুরুষত্ব হলো দাড়ির মাঝে, যে পুরুষের দাড়ি জামাল এত বিড়ি মুখে কথা কোন ঠিক কিনা। আমার বাইরা বাবারা বন্ধুরা অনেকে আমার বালা হইতো না যে হুজুরে কি কইতেছে, কিন্তু কেলা বালা হবো কেলা না হবো এটা বিষয়ে আমার দেখলে কাম হইতো না, আমি হক কথা বলি কথা কোন ঠিক কিনা, যেই কাজ করলে আপনার ভালো এটা কি আমার ভালো হইব, আপনি যদি নবী সুন্নত মতে চলেন আমার লাভ হইব, আপনারই লাভ হবে, আপনি মরার পরে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার বাইরা বাবারা বন্ধুরা নারে তাকবীর উচ্চ আওয়াজে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তানজিল আহমেদ সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত লালবাতি জ্বললে পড়ছে না, মহিলারা তো আছে যেহেন যায় মহিলারাই বেশিও, কারণ মহিলারা তো এই যে এহেন মাহফিলে যারা মহিলারা আছে এরা ইমানদার, এরা কি ইমানদার, আমি ঘোষণা দিয়ে গেলাম এরা ইমানদার, এরা যদি আমার এই সাইডটা কথা মানে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে কবরে যাবে, মহিলারা পুরুষের থেকে জান্নাতে যাওয়ার সহ জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন, এই যেন কালার এক এক না আমার ভাই আমার বড় ভাই দোয়া করবেন আমার জন্য, মানে এলেমের কথা শুনতে পারবেন, মানে আমরা দুইজন এক কথাই বুঝেন, আমরা দুইজন যদি একখানা মাহফিলও থাকি ইনশাল্লাহ মাহফিল দুইটা তিন যাবন তো চলে, আর মাইকটা তো বাড়াতে হয় আর সুতা যদি মজবুত থাকে, আপনারা মজবুত আছেন না ইনশাল্লাহ, কেলা কেলা আসুন হাত তুলে দেখায় আলহামদুলিল্লাহ অনেকেই নাই আচ্ছা গেল গা, যাই হোক যারা আসুন আত্মুল জুন এরা তা হন যায় বুঝদার বাইন, আমি যে কথা কইছি এর থেকে এরা শুরু
আমি যে নিগেছি হে লাইন থেকে শুরু বেলা যতক্ষণ যাইতে রে কথাগণ ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা দোয়া করবেন অনেকের আবদার কয়েকটা গজল কইতাম আপনারা কোনটা কই কইতাম আবদার তো আছে অনেক মাইক তো বালা না আপনি তো আচ্ছা আচ্ছা যাই হোক